আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জ্ঞান বিজ্ঞানে তো ভাই আপনার এত সভ্যতা ছিল, যত সভ্যতাই থাক, কিন্তু আমাদের তো ইবনে সিনা থেকে শুরু চিকিৎসা শাস্ত্র। ভাই আমার একটা ফালতু কথা বললেন ভাই, ইবনে সিনাকে আপনাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় বড় প্রখ্যাত সমস্ত ইয়ারা কাফের ঘোষণা করে দিয়েছে, কি বলেন ভাই? ইবনে সিনা সম্পর্কে আমার একটা লেখা আছে সংশয়.com এ, ইবনে সিনা কি মুসলিম ছিলেন? এই লেখা এটা লিখে গুগলে সার্চ করবেন, সেখানে ইসলামের বড় বড় স্কলারদের, এই পর্যন্ত বর্তমান সময়ে সবচেয়ে বড় স্কলার যারা আছে সালাফি স্কলার, তারা পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছে। এমনকি ইবনে সিনা নামটা পর্যন্ত রাখা যাবে না, ইবনে সিনার নামে কোনো হাসপাতাল কোনো স্কুল এগুলো করা যাবে না, সব পরিষ্কার ফতোয়া আছে। ইবনে সিনাকে বলা হয়েছে কাফের, ইবনে সিনা হচ্ছে গিয়ে নাস্তিকদের সর্দার বলা হয়েছে ফতোয়াতে, ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়াতে বলা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া না তো, হ্যাঁ বোধহয় সম্ভবত ইমাম ইবনে তাইমিয়া, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। অনেক বড় বড় স্কলার এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দিয়েছেন, ইবনে সিনা হচ্ছে সম্পূর্ণ কাফের, সে হচ্ছে নাস্তিকদের সর্দার, শুধু নাস্তিকই না সে হচ্ছে নাস্তিকদের সর্দার বলা হয়েছে। আপনি কোথা থেকে কি বলেন ভাই, ইবনে সিনা মুসলিম বা বাংলাদেশ আমাদের মুসলিম? আচ্ছা ভাই, এগুলা মানে বিতর্ক তো থাকতেই পারে, বিতর্ক থাকতে পারে কিভাবে, যেখানে ধুলিকণা ভাই যেখানে হচ্ছে গিয়ে ইসলামের সবচেয়ে বড় স্কলাররা, আমি আপনাকে লেখাটা বের করে দেখাচ্ছি, ইসলামের সবচেয়ে বড় স্কলাররা এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দিয়ে দিয়েছে। আমি আপনাকে লেখাটা বের করে, এখন তো তাহলে প্রমাণ করতে হবে যে ইবনে সিনা মুসলিম, মানে ইবনে সিনা মুসলিম ছিলেন না, এগুলো হচ্ছে একদম মানে পাগলের মতো কথা। আমি একটু লেখাটা বের করে দেখাই, এখানে অসংখ্য রেফারেন্স দেয়া আছে, আমার এই লেখাটার ভিতরে অসংখ্য অসংখ্য রেফারেন্স দেয়া আছে, সৌদি আরবের সরকারি ফতোয়াও দেয়া আছে। কি বলেন ভাই, ইবনে সিনা মুসলিম ছিল, এগুলো তো একদম মানে পাগল বোকাস কথা, পাগলের মতো কথা। এই যে দেখেন এখানে কার কার ইয়াতে আছে এবং ইবনে সিনা কি বলতেন সেই বিষয়ে বলা আছে। এই যে দেখেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইসলামের সবচেয়ে বড় স্কলারদের ভিতরে একজন ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে, তাকে শাইখুল ইসলাম বলা হয়, সে হচ্ছে এই যে এই যে ইবনে কাসিরের কথা যে একটু আগে বললাম, ইবনে কাসিরের হচ্ছে কি গুরু, ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে ইবনে কাসিরের মতো আরো অনেক বড় বড় আলেমের গুরু, বড় বড় ইতিহাসবিদ, বড় বড় মানে ইয়া লেখকদের গুরু হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। সেই ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে ইবনে সিনা ইলাহ নবুয়ত পরকাল এবং শরীয়ত সম্পর্কে এমন সব কথাবার্তা বলেছেন যা তার পূর্বে কোনো সালাফ বলেননি, তাদের বিবেক ও জ্ঞান সেদিকে যেতেই পারেনি। তিনি এসব শিখেন ইসলাম ইসমাইলিয়াহদের মতো নামধারী নাস্তিকদের থেকে। তিনি তার পরিবার ও তার অনুসারীরা মুসলিমদের নিকট নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন, তারা বাইরে রাফিজির ভাব নিতেন আর ভেতরে কুফরি লালন করতেন। তিনি আরো বলেছেন যে এই যে দেখেন পরিষ্কার ভাবে বলেছেন, এটা হচ্ছে পরিষ্কার ভাবে তাকে নাস্তিক বলা হয়েছে এবং তাকে তাকে যারা অনুসরণ করবে তাদের উপরে লানত দেওয়া হয়েছে। ইমাম ইবনুল কাইয়ুম অত্যন্ত বড় স্কলার, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, তিনিও বলেছেন যে এই যে আমিও আমার পিতা হাকিমের আন্দোলনের অনুসারী ছিলাম, তিনি এগুলো এগুলা তিনি তাকে নাস্তিকদের নেতা আখ্যায়িত করেছিলেন। এই যে রেফারেন্স সহ দেয়া আছে, নাস্তিকদের নেতা আখ্যায়িত করেছিলেন। তারপর জাহাবি শামসুদ্দিন আজ জাহাবি অত্যন্ত বড় স্কলার, এই যে আশিফা গ্রন্থের লেখক। তারপর হচ্ছে গিয়ে ইমা, তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন আরো অনেক অনেকের কথা বলা আছে। ইবনু হাজার আসকালানি হচ্ছেন গিয়ে মানে মহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মহাদ্দিস, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহাদ্দিসদের একজন ইবনু হাজার আসকালানি কি বলেছেন, তিনি বলেছেন ইবনে সিনাকে রদ করে জাহাবির উদ্ধৃতি দিয়ে অভিশাপ দিয়েছেন যেন আল্লাহ তার প্রতি রাজি না থাকেন তার রচিত নিসালুন মিজান কিতাবে। তারপরে দেখেন ইবনে কাসির কি বলেছেন, ইবনে কাসির বলেছেন যে এই বিষয়ে আল্লাহ ভালো জানেন, islamweb.net এই ওয়েবসাইটে যে পরিষ্কার ফতোয়া দেওয়া হয়েছে এখানে দেখেন, ইবনে সিনা ওয়াজ অ্যাকিউজড অফ বিইং এ কাফির এন্ড অ্যান অ্যাথিয়েস্ট বিকজ অফ হিজ স্টেটমেন্টস অ্যাবাউট দ্য অ্যান্টিকুইটি অফ দ্য ওয়ার্ল্ড, হিজ রিজেকশন অফ দ্য হিয়ার আফটার অ্যান্ড আদার অ্যাথিয়েস্ট থিওরিজ ইন এডিশন অফ হিজ ইনার লিজেন্ডারি আইডিওলজি। আদার স্কলার স্টেটেড দ্যাট ইবনে সিনা ওয়াজ অ্যান অ্যাথিয়েস্ট বিফোর শাইখ আল হুয়াইনি ডিড অলমোস্ট দেম ইজ আল গাজালি। এই যে দেখেন আল গাজালি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, আল কাইয়ুম বলেছেন, আল দাহাবি বলেছেন, এরা সবাই মানে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ইবনে সিনা হচ্ছেন একজন কাফের, একজন নাস্তিক। ভাই আপনাদের ইসলামের সবচেয়ে বড় স্কলাররা যে যে বিষয়ে একমত হয়েছেন, শুধুমাত্র ইবনে সিনাকে কাফের দিয়ে ক্ষান্ত হয় নাই, বর্তমান সময়ের যে সর্বোচ্চ সালাফি আলেম সালেহ আল ফাউজান এবং সালেহ আল উথাইমিন উসাইমিন যাকে বলে, তারা দুইজন এই ফতোয়াও দিয়েছে তার নামে কোনো স্কুল কলেজ হাসপাতাল বানানো নিষিদ্ধ এবং তার নামে নাম রাখা নিষিদ্ধ। এই বিষয় পরিষ্কার দেওয়া থাকার পরে আপনারা মানে কিভাবে বলেন এগুলা যে মানে ইবনে সিনা মুসলিম ছিলেন, কি বলেন এগুলা, মাথা ঠিক আছে ভাই?
আপনি বললেন একজনের কথা বললেন, কিন্তু যে আল খারিজমির নাম আপনি শুনেছেন নিশ্চয়ই, ওমর খৈয়াম এনাদের নাম নিশ্চয়ই শুনেছেন। ওমর খৈয়াম তো কি বলেন ভাই, ওমর খৈয়াম সারা জীবন মদ খেয়ে গেছে, কি বলেন ভাই, ওমর খৈয়াম সারা জীবন মদ খেয়ে মদের উপরে পার করছে ওমর খৈয়াম। তারপরে এটা তো আপনারা মানে বলবেন, কিন্তু ইসলামিক ওভারঅল আপনি চিন্তা, আমরা বলবো কিভাবে, আমরা কিভাবে বলবো, সে সারা জীবন মদ খেয়ে গেছে এবং মদ নিয়ে কবিতা লিখে গেছে, মেয়ে মানুষ ব্যক্তি জীবনের কথা আপনি নিয়ে দেখেন, ওনার অবদানটা দেখেন। আরে ভাই শোনেন ভাই, ওমর খৈয়াম সারা জীবন বলে গেছে সারা জীবন মেয়ে মানুষ আর মদ, এই দুটো ছিল ওমর খৈয়ামের ফেভারিট জিনিস। এবং ওমর খৈয়াম তার কবিতা রুবাইয়াত, কবিতা রুবাইয়াত গ্রন্থে তিনি এই জিনিস বলেছেন যে এই যে যে এই সমস্ত ইসলাম ধর্ম টর্ম, ইসলাম ধর্ম সহ অন্য সমস্ত ধর্ম, এগুলো নিয়ে ধর্ম নিয়ে কামড়া কামড়ি বাড়াবাড়ি মারামারি কামড়া কামড়ি এগুলো না করে মানুষ যদি মানে দর্শনের চর্চা করতো, মানুষ যদি বিজ্ঞানের চর্চা করতো, তাহলে সভ্যতা অনেক দূর আগে যেত। এগুলো ধর্ম নিয়ে কামড়া কামড়ি করে মানুষের আজকে এই অবস্থা। কবিতাটা আমার কাছে আছে, আমি আপনাকে পড়ে শোনাতে পারি। ওমর খৈয়ামের কথা কি বললেন ভাই, আলকিন্দি আল রাজি, আলকিন্দিকে কি করা হয়েছিল, আলকিন্দি হচ্ছেন বিরাট দার্শনিক ছিল মুসলিম ইসের সময়, তাকে মেরে ফেলা হয়েছিল। আল রাজিকে কি করা হয়েছিল, তাকে আলকিন্দিকে হচ্ছে গিয়ে বিষ দেয়া, বিষ দিয়ে সক্রেটিসের মতো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল। আল রাজি লিখেছিলেন, আল রাজির গ্রন্থ বই আছে, ভণ্ড নবীর ছলচাতুরি এই নামের, মোহাম্মদকে উদ্দেশ্য করে লিখেছে তার বই, চিন্তা করেন, নাম বইয়ের নাম হচ্ছে ভণ্ড নবীর ছলচাতুরি এই নামে সেই সময় তিনি বই লিখেছেন এবং মোহাম্মদকে ন্যাংটা করে দিয়েছেন সেই বইয়ের ভিতরে। ভাই কি বলেন এই সমস্ত, মানে মুসলিম স্কলারদের বলবেন বেশিরভাগ মুসলিম স্কলার ছিল নাস্তিক, বেশিরভাগ মুসলিম স্কলার ছিল মানে ধর্ম বিরোধী, ইসলাম ধর্মের বিরোধী ছিল, খুঁজতে গেলে পাওয়া যাবে। এখন আপনি যদি 500টা ইসের নাম বলেন, মানে মুসলিম স্কলারের নাম বলেন, এখন তো সবার সম্পর্কে তো আমি হয়তো জানিও না বা বলতে পারবো না, কিন্তু আমি যতদূর দেখেছি বেশিরভাগ বড় বড় দার্শনিক, বড় বড় সাহিত্যিক, ভাই দর্শন শাস্ত্র চর্চা করাই তো ইসলামে নিষিদ্ধ। আপনি ইমাম আবু হানিফার যে একটা বই আছে কি নাম, আকিদার 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 বই, সেই বইটার ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে ইলমুল কালাম এবং ইলমুল ইলমুল গায়েব, এই দুইটার ভিতরে যে এই চ্যাপ্টারটা যে আছে, চ্যাপ্টারটার ভিতরে পরিষ্কার, এখনই আমি দেখা দিতে পারি বইটা খুলে, এটার ভিতরে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দর্শন চর্চা করা মুসলমানের জন্য হারাম, যুক্তিবিদ্যার চর্চা করা মুসলমানের জন্য হারাম, যুক্তিবিদ্যা দিয়ে কখনো ধর্মকে যাচাই করা যাবে না। হযরত আলীর সরাসরি হাদিস আছে যে যুক্তি দিয়ে কখনো ধর্মকে যাচাই করা যাবে না, ধর্ম হচ্ছে যুক্তির ঊর্ধ্বে, আল্লাহ হচ্ছে যুক্তির ঊর্ধ্বে। কি বলেন ভাই, যারা হচ্ছে দর্শনের চর্চা করেছে, যারা যুক্তি বুদ্ধি জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে, তারা তো সবাই তো ইসলামের থেকে বহির্ভূত, কি বলেন এই সমস্ত? আপনি দর্শনের কথা বললেন, মাওলানা রুমির নাম আপনি তো নিশ্চয়ই ভালো জানেন, মাওলানা রুমি, এরা হচ্ছে দর্শনের সর্বোচ্চ পর্যায়ে এরা মানে অবস্থান করে, এটা ইংলিশ সাহিত্য, আপনারা এদেরকে না না সেটা তো, সেটা তো আমি অস্বীকার করছি না যে তারা প্রতিভাবান, সেই বিষয়ে আমি কোনো অস্বীকার করছি না। ইবনে সিনা যে প্রতিভাবান, ওমর খৈয়াম যে প্রতিভাবান, সেটা তো আমি অস্বীকার করছি না। আপনার কি মনে হচ্ছে যে আমি অস্বীকার করছি যে না তারা, তারা যেহেতু মুসলমান তাদের কোনো প্রতিভা নাই, আমার স্ট্যান্ড কি মনে হচ্ছে আপনার এইটা? না ভাই আপনি ভুল ভাবছেন, আমার স্ট্যান্ড মোটো এটা না, তারা অবশ্যই প্রতিভাবান, তারা জ্ঞানী মানুষ, তারা পণ্ডিত মানুষ, তারা অত্যন্ত স্মরণীয় মানুষ, কিন্তু তারা তো মুসলমান ছিলেন না ভাই, মানে কি বলতেছেন ভাই, তারা যদি মুসলমান থাকতো তাহলে তো তারা এরকম এরকম বড় কেউ হতে পারতেন না, তারা হতেন হচ্ছে গিয়ে আল্লামা শফি, তারা হতেন মামুনুল হক, তারা হতেন মুফতি ইব্রাহিম, তারা এরকম কিছু হতেন যদি তারা মানে সাচ্চা মুসলমান হতেন, মুমিন মুসলমান হতেন। কিন্তু ভাই আচ্ছা ভাই, আপনার কি কোনো মানে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে করেন, আপনার প্রশ্নের কোনো আগামাথা আমি পাচ্ছি না, শুধু আপনি ঠিক আছে। আমি আসলে মানে আপনি একটা জিনিস দেখেন, এই যে গুগল যে বিষয়টা, এগুলো তো খ্রিস্টানরা অপারেট করে, গুগল বা কোরআন থেকে চুরি করে, বা আমি বলছি যে এইসব সাইট গুলো তো আপনি যে দেখেন, এখানে সার্চ দিলে আপনি মুসলিম বিজ্ঞানীদের ইনফরমেশন গুলো আপনি চান না, মুসলিম বিজ্ঞানীদের একদম স্পেসিফিক ইনফরমেশন পেয়ে যাবেন। পৃথিবীতে কেউ কখনো কোনো মুসলিম বিজ্ঞানীকে এরকম বলে না, তারা বিজ্ঞানীদেরকে সম্মান দেয়, কে মুসলিম কে ইহুদি কে খ্রিস্টান এরকম কোনো পার্থক্য করে না, কেউ বলে না কখনো যে ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন কে আমরা সম্মান দিচ্ছি। পৃথিবীর কোন লেখার ভিতরে আপনি দেখবেন না যে আইনস্টাইনের সামনে ইহুদি বিজ্ঞানী লেখা আছে, হ্যাঁ মানে শুধুমাত্র মুসলমানদের সময় খালি মুসলিম বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী, আপনারা মানে মুসলমানরা হচ্ছে মানে হীনমন্য জাতি, তো মানে নিজেরা যে জ্ঞান বিজ্ঞানী পিছিয়ে আছেন এই জিনিসটা আপনারা নিজেরাও জানেন, তো এই কারণে শুধুমাত্র এই কারণে আপনারা কোন একজন বিজ্ঞানী মানে একটু নাম মুসলমান মুসলমান লাগে আপনার লাগাই দিন সামনে মুসলিম বিজ্ঞানী। পৃথিবীর অন্য কোনো জাতি কাজ করে না ভাই, কেউ কখনো বলে না খ্রিস্টান বিজ্ঞানী নিউটন বলেছেন তমুক তমুক তমুক, ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন তমুক তমুক তমুক, নাস্তিক বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন অমুক তমুক তমুক, কেউ কখনো বলে না। কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় বিজ্ঞানী নামের আশেপাশে একটু মুসলমান মুসলমান ভাব আছে, আরো আরো শব্দ লাগাই দিচ্ছেন মুসলমান, যে যদিও সে মুসলমান ছিল না, যদিও সে ইসলামে বিশ্বাস করতো না, আপনারা লাগাই দিচ্ছেন মুসলিম বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা আবার মুসলিম খ্রিস্টান কি বিজ্ঞানী, আপনারা যেভাবে উঠে পড়ে লাগছেন মানে মুসলিমদেরকে ডমিনেট করার জন্য, কোথায় কে উঠে পড়ে লাগছে, কে উঠে পড়ে লাগছে, আপনারা লাগছেন
আপনারা লাগছেন এই যে আফগানিস্তানে আপনারা যে আপনাদের মানে দিনী ভাইয়েরা যে এই কাজ এখন করতেছে, 20 বছর আগে করে গেছিল, এখন আবার শুরু করছে, মেয়েদেরকে পড়তে দিবে না। ও মা কি একটা অবস্থা, মেয়েদেরকে পড়ালেখা বন্ধ করে দিতেছে তারা, মানে কি ভয়ঙ্কর অবস্থা আপনাদের। আপনারা তো ভাই, আপনাদের ধর্মের লোকেরা তো বোমাবাজ ভাই, গলা কাটেন আপনারা, জবাই করেন আপনারা, আর আপনারা আমাদের লাইভে এসে বলেন। আমার ভাই গলা কাটার চেষ্টা করছেন অনেকবার, আমাকে হত্যা করার চেষ্টা করছেন অনেকবার, পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা নাস্তিকদের কতল করে ফেলেন, ইবনে সিনার উপরে কত অত্যাচার করেছেন, আল-কিন্দি আল-রাজিদের উপর কত অত্যাচার করেছেন আপনারা, এখন এসে আপনারা বড় গলায় বলতেছেন আপনারা আমরা অত্যাচার করি। আমরা কোথায় অত্যাচার করছি আপনাদের? নাস্তিকরা কবে আপনাদের কোন মানে আপনাদের কাবা শরীফে মানে পেশাব করছে গিয়ে? আপনারা আপনারা দেখাতে পারবেন? আপনাদের ধর্মের লোকেরা আপনাদের কাবা শরীফ দখল করছে, আপনাদের ধর্মের লোকেরা আপনাদের কাবা শরীফ ভাঙচুর করছে, আপনাদের আপনারা এক ধর্মের লোক আরেক ধর্মকে খুনাখুনি করেন, নাস্তিকরা কোথায় খুনাখুনি করছে, নাস্তিকরা কোথায় কি করছে আপনাদের, কি বলেন এই সমস্ত? আপনাদের উপরে যদি কেউ এরকম আক্রমণ করে থাকে, এটা আসলে অবশ্যই নিন্দনীয় বিষয়, এটা হতে পারে না। ইসলাম শান্তি ধর্ম, নবী আপনার নবী এটা বলে গেছে, আপনার নবী এই হুকুম দিয়ে গেছে যে যে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে, তার পাল্লা উড়াইয়া দিতে হবে, গর্দান উড়াইয়া দেওয়ার কথা বলা হয়েছে। কি বলেন ভাই পাগলের মতো কথাবার্তা? আপনার নবীর হুকুম এটা, আপনার নবীর হুকুম পালন করেছে, আপনার নবী ছিল একজন জঙ্গি নবী। আপনার মাহমুদুল হক নবীর বাদ শুনেন কে? মানে পরিষ্কার ভাবে মাহমুদুল হক নবী একদম রেফারেন্স সহ বলেছে, আমার নবী আমার নবী হচ্ছে জঙ্গি নবী, আমার নবী হচ্ছে গলা কাটা নবী, আমার নবী হচ্ছে কপাকপি নবী, এইভাবে এইভাবে মানে হাদিস টাদিস দিয়ে বলতেছে, কথা সত্য বলেছে, মানে কথা একদম একটাও মিথ্যা বলেনি। আপনাদের নবী হচ্ছে যে ছিল জঙ্গি একজন নবী, কি বলেন ভাই সমস্ত? আগে মাথা ঠিক আছে ভাই আপনার, কি কোথা থেকে কি বলছেন? শুনে আপনি আপনার মতো করে বলবেন, এটা কাঙ্ক্ষিত বিষয়। আমি মোটা আমি মোটা আমার মতো করে বলছি না, আমি যেগুলো বলি ভাই রেফারেন্স সহ কোরআন হাদিস থেকে বলি। আমার একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন তাহলে তো আমি আপনাকে স্বাগত। আপনি ভুল প্রমাণ করেন কোন কথাটা আমি ভুল বলেছি। আপনার নবী যে মানে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে জবাই করতে বলেছে, তাদেরকে কল্লা উড়াইয়া দিতে বলেছে, এটা কি আপনি, আমি চ্যালেঞ্জ করছি, এটা মোহাম্মদ বলেছে। এখন আপনি আমাকে তাহলে ভুল প্রমাণ করে দেন যে না আপনার নবী কখনো কোনাকুনির কথা বলে নাই। তাহলে আমরা এখন এটা নিয়ে আলোচনা করি কিছুক্ষণ, তারপরে আমরা প্রমাণ আমার কাছে যে দলিল আছে সেটা আমি বের করবো, আপনার কাছে যে দলিল আছে সেটা আপনি বের করবেন। আপনি একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের নবীর কথা বললেন, কথা বিশ্লেষণ কথার ভিতরে থাকেন, মানে এখন পিছলে অন্যদিকে চলে যাবেন আপনি, আমি জানি তো। আমি আপনাকে এই মাত্র বলেছি যে আপনার নবী হচ্ছেন একজন জঙ্গিবাদী নবী, একজন জঙ্গি নবী, একজন কোপাকুপি নবী। হ্যাঁ, এই যে এটা বলেছি যেটার উদাহরণ হিসেবে আমি বলেছি যে আপনার নবী ইসলাম ধর্ম যারা ত্যাগ করছে তাদেরকে কল্লা উড়াইয়া দিতে বলছে। আপনি বলতেছেন আপনার ধর্মটা নাকি অনেক শান্তি ধর্ম, এগুলো কোপাকুপি নাকি বলে না, কোপাকুপি করতে বলে না। তাহলে আসলে চ্যালেঞ্জ হয়ে যাক, চ্যালেঞ্জ আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, আপনাকে না শুধু, পুরো পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত আলেম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত তাফসির কারক সবাইকে একসাথে তারা চ্যালেঞ্জ দিচ্ছি যে ইসলামে মুরতাদের শাস্তি কি? আমি বলছি মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, 3 দিন তাদেরকে এক টুকরা করে রুটি, প্রতিদিন এক টুকরা করে রুটি খাওয়াতে হবে এবং তাদেরকে হুমকি দিতে হবে, 3 দিন পর মেরে ফেলবো মেরে ফেলবো, আবার ইসলামে ফেরত না আসলে মেরে ফেলবো মেরে ফেলবো, এভাবে হুমকি দিয়ে দিয়ে 3 দিন পরে তাকে মেরে ফেলতে হবে, তার গর্দান উড়াইয়া দিতে হবে, এটাই ইসলামের বিধান। আপনার নবী হচ্ছে এই বিধান দিয়ে গেছে যে মেরে ফেলতে হবে যারা ইসলাম ত্যাগ করবে, মানে মাফিয়া দল, আপনার নবী হচ্ছে মাফিয়া দলের লিডার, সে এই হুকুম দিয়ে গেছে যে এই মাফিয়া দল যে ছাড়বি তার খবর আছে। মাফিয়া দাউদ ইব্রাহিমের দলে দেখবেন, দেখবেন এই জিনিসটা, দাউদ ইব্রাহিম বা এই টাইপের যারা মাফিয়া আছে তারা, তাদের দল থেকে যারা বের হয়ে যাবে তাদেরকে মেরে ফেলবে। আপনার নবী ছিল মাফিয়া লিডার, ডাকাত ডাকাত সর্দার, এই ডাকাত সর্দার এই কাম করে এই কথা বলে গেছে যে যে হচ্ছে এই মানে তার দল ছাড়বে তাকে মেরে ফেলতে হবে। তো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি তাহলে আমার ভুলটা ভাঙায় দেন, আমি তো ভুলভাবে বুঝেছি, ভুলভাবে জেনেছি বা আমার মতামত হচ্ছে এটা, তাহলে আপনি আমার ভুলটা ভাঙায় দেন। আমাদের সাথে অমিত ভাই চলে এসেছেন, অমিত ভাই আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই। আপনারা আপনারা যে মানে আদি করে এক সেকেন্ড ধুলি করে ভাই, এক সেকেন্ড আমি একটু অমিত ভাইয়ের সাথে কথা বলে নিই, তারপর আপনি আবার বলবেন, অসুবিধা নেই। অমিত ভাই শেষ করেন ভাই। আসিফ ভাই আমি একটা কথা বলতে বলার জন্য আমি আরো এলাম, সেটা হচ্ছে যে এই মুসলিম বিজ্ঞানী নিয়ে কথা হচ্ছিল, তো সেই জন্য আমি আরো যুক্ত হলাম। দেখুন পৃথিবী থেকে কেউ এরকম বলে যে এই দেখুন এই মুসলিম বিজ্ঞানী আইনস্টাইন, সরি ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন বা ধরুন ইহুদি বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান, এরা কত বড় বড় বিজ্ঞানী দেখেছেন। তাহলে এখন ধরুন যদি এরকম ধর্ম দিয়ে যদি যাচাই বাছাই করতে হয় তাহলে দেখা যাবে যে ইহুদি বিজ্ঞানীদের মতো বিজ্ঞানী তো আর একটাও নেই। ওদের যা যে সংখ্যা, সেই সংখ্যা যদি তাদের শতকরা হার দেখেন সেই হিসেবে যে যে পরিমাণ নোবেল লরিয়েট আছে ইহুদি বিজ্ঞানীদের মধ্যে, তাহলে কি প্রমাণিত হয় যে ইহুদিরাই সর্বশ্রেষ্ঠ, মানে ইহুদিদের থেকে মানে ইহুদি ইজ লাইক মানে এরকম আর পাওয়া যায় না। হিন্দু বিজ্ঞানী অমিত এসে এখন
কি বাদের রয়েছে, লোকজন বলবে হিন্দু বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস, হিন্দু বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত না, সরি সত্যেন বোস, সত্যেন্দ্রনাথ দত্ত না, সরি সত্যেন্দ্রনাথ বোস। তা এরকম হচ্ছে, এরকম লোকজন কি বলবে, এরকম কি লোকজন বলে? আর যদি বলে তা সেটা তো এবারে নিজের, সেটা তো মানে নিজের, এটা তো কিছু ইয়ে হলো না, মানে এটা তো সত্যি কি একটা খুব গর্বের বিষয় হলো নাকি? এটা খুবই মানে, এটা এরকম হলো যে দেখ ভাই, আজ থেকে 700 বছর আগে ছিল কয়েকজন বিজ্ঞানী, ছিল 700 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে, এখন তো আর নেই, এখন তো আর, এখন তো আর লোকজন নেই, এখন একটাও নোবেল লরিয়েট নেই যারা মুসলিম, এরকম কি আছে? তো সেটা তো মানে, সেটা কি মানে, সেটা কি খুব গর্বের বিষয় হলো, মানে সেটা নাকি খুব লজ্জার বিষয় হলো? তার মানে কি আমরা ধরতে পারি যে এই ধর্মটা এসে, এই যে ধর্মটা যখন শুরু হচ্ছিল তখন প্রথম দিকে এই অনেকজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে মেনে নিলাম, সব মুসলিম বিজ্ঞানী ছিল, সব মেনে নিলাম, তার মানে আমরা ধরে নেবো যে এই ধর্মটা এসে এই এমন করেছে অবস্থা যে একটাও, নট ইভেন সিঙ্গেল, একটাও নোবেল লরিয়েট নেই মুসলিমদের, মুসলিম একটাও কোনো নোবেল লরিয়েট নেই। তার মানে ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে মানে ধর্ম, মানে এইটা দিয়ে যদি বিচার করা হয় একটা ধর্মকে যে কি ছিল, বাপ রে বাপ, এরকম যদি বিচার করা হয় তাহলে সেটা আমার মনে খুবই লজ্জার। এবং এই জন্য আমি এটা সবসময় এরকম বলি না, তা আমি বলছি, এই জন্য দেখবেন এই রাফান আহমেদের বইতে বা এই ধরনের বইগুলো যারা লেখে তাদের বইয়ের শুরুটা কিরকম হয়, শুরুটা হয় হচ্ছে মুসলিম বিজ্ঞানী দিয়ে, কিন্তু কপি করতে হয় কাদের কাছ থেকে, সেই খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে কপি করতে হয়। আমি ভাই একটা গল্প তো মনে পড়ে গেল, গল্পটা একটু বলি, যে যে প্লিজ প্লিজ, জমিদারের বাসার পাশ দিয়ে যাচ্ছে গরিব লোক, হ্যাঁ, এখন বলতেছে যে গরিব জমিদারের বাসায় তো পোলাও বিরিয়ানি অনেক কিছু রান্না হয়েছে, এখন তো ঘিয়ের গন্ধ, খুব সুন্দর ঘিয়ের গন্ধ, এখন তো মানে গরিব লোকের তো পেটে ইয়া হচ্ছে, ক্ষুধা লাগছে, ইস জমিদারের বাসায় কত সুন্দর সুন্দর রান্না হচ্ছে। এক গরিব আরেক গরিবকে হাত শুকায়, বলে এই যে হাত শুকে দেখ, আমার পরদাদা একবার এই যে মানে ঘি দিয়ে বিরিয়ানি খাইছিল, এই গন্ধ চোখ, ওই গরিব আবার আরেক গরিবকে গন্ধ শুকে, এই যে আমার পরদাদাও কিন্তু ঘি দিয়ে মানে ইয়া রান্না করছিল, সেই যে এই যে দেখ গন্ধ চোখ, দুজন দুজনকে গন্ধ শেখাচ্ছে, এই যে মানে এই যে এটা হচ্ছে মানে মানে গরিব লোককে ছোট করার জন্য বলছি না, কিন্তু গল্পটা হচ্ছে, গল্পের ইয়াটা হচ্ছে এটা যে আমরা যখন খেতে পারছি না বা আমরা যখন কিছু করতে পারছি না, তখন আমরা আমাদের নিজেদের হীনমন্যতা ঢাকার জন্য আমার দাদা পরদাদার ভিতরে কে কবে একবার ঘি দিয়ে ভাত খেয়েছিল বা ঘি দিয়ে বিরিয়ানি খেয়েছিল সেটার গন্ধ এখন আমরা হাতে শুকে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের কি একটা খারাপ, মানে এই যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কি একটা দুরবস্থা, যে তাদের এখন কোন দাদা পরদাদার যুগে বা কত 1000-1500 বছর আগে কে কবে কি করছে সেগুলোর গন্ধ এখনো তাদের শুকে যেতে হচ্ছে, তাদের আর মানে এখন আর পোলাও মাংস রান্না করার মতো সামর্থ্য তাদের নাই, এই কারণেই তাদের ওই গন্ধ শুকতে হচ্ছে। এখন যদি তাদের বাসায় পোলাও মাংস রান্না হতো ঘি দিয়ে, তাহলে তো তাদের আর এই হাতের গন্ধ শুকতে হতো না, আমার দাদা পরদাদা কে কবে খাইছে সেই গন্ধ কি এখনো হাতে আছে ভাই? এক্স্যাক্টলি আসিফ ভাই। আর তবে এটা শুধুমাত্র এটা মুসলিমদের সমস্যা না, এটা হিন্দুদেরও সমস্যা, এই একই মানে ধর্মিক যারা তাদেরই এটা সমস্যা। আর এই জিনিসটা একদিন একটা অদ্ভুত একটা ঘটনা আমি আপনার সাথে শেয়ার করি এখানে, যে একদিন ইয়েতে একদিন সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, তো সেখানে একটা একটা হলিউডের ফিল্ম রিলিজ করেছে, ওই ইয়েটা ওই জঙ্গল বুক রিলিজ করেছে, তো সেই জঙ্গল বুকে ওইখানে লোকজন টাইটেল মানে যে ইয়েগুলো টাইটেলগুলো দেখায় না, যে নাম ধামগুলো দেখায়, যে কে কি কাজ করেছে, ক্রেডিটসগুলো যখন দেখায় তখন সেইগুলো দেখার জন্য বসে আছে লোকজন, বুঝলেন তো? কেন না সেখানে হচ্ছে ইন্ডিয়ানদের নাম দেখাবে, যেমনি ইন্ডিয়ানদের নাম দেখা যায় দেখ 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 একটা ইন্ডিয়ান, একটা ইন্ডিয়ান, একটা ইন্ডিয়ান। আরে ভাই সে হয়তো ক্যামেরাম্যান বা কিছু একটা হবে, সে একটা করে কোথাও হয়তো একটা থার্ড বয় বা এরকম কিছু একটা বয় কি হবে, যে সেরকম হচ্ছে নামগুলো সবাই দেখে তার কি খুশি, এই দেখো এই দেখো ইন্ডিয়ানগুলো সব এইখানে এটাতে কাজ করেছে, এরকম হীনমন্যতা, এটা কি মানে, এটা কি মানে, এটা কি খুব গর্বের বিষয়? আমার তো মানে এটা খুব লজ্জার বিষয়, এটা খুবই একটা লজ্জার বিষয় যে বলিউডে একটা মানে হলিউডে এরকম একটা সিনেমাতে একটা নগণ্য একটা কাজে সেখানে একটা স্পট বয় বা এই ধরনের কোনো কিছু একটা ইয়েতে সেখানে তারা যুক্ত আছে, এটা তো আমার তো মানে খুবই লজ্জার একটা বিষয়। এরকম হীনমন্যতা কেন মানে মানে এটা মানুষের এটা এটা একটা মানে রীতিমতো একটা ইনসিকিউরিটি থেকে আসে এই জিনিসগুলো, এটা রীতিমতো একটা মানে ইনসিকিউরিটি থেকে আসে, আমি সত্যি কিছু করতে পারছি না, এই ধরনের জিনিসগুলো সত্যি একটা ইনসিকিউরিটি থেকে আসে। আর দেখুন এই যে কথাগুলো যে সবই বেদে আছে, কোরআনে আছে, মানে এটা এটা প্রমাণ করার কি চেষ্টা করা হয় যে না ভাই আমরা এখনো কিছু করতে পারছি না, এটা এটা খুব এটা খুব একটা ইয়ে মানে খুব এভিডেন্ট হয়ে যায় যে ভাই আমরা এখন কিছু করতে পারছি না, ওই পাস নিয়ে যেরকম আপনি বললেন আসিফ ভাই, ওই ঘিয়ের গন্ধ হাতে আছে এইটা নিয়ে মানে এই ঘিয়ের গন্ধ হাতে আছে ওইটা শুকে শুকে এখন হচ্ছে আমাদেরকে দিন চালাতে হচ্ছে, আর কিছু করার নেই। আচ্ছা ভাই পান্তা ভাত খাচ্ছে, হাতে ঘিয়ের গন্ধ ভেবে ভেবে কি একটা মানে খারাপ অবস্থা, কি একটা।